প্রিয় দর্শক, ওয়েলকাম টু আয়ন। আজকের এই অনুষ্ঠানে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, বোধ করি পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, আপনারা সবাই তাকে চেনেন, জানেন, যার অভিনয়ের ভক্ত আমাদের যুক্তরাজ্য সহ ইউরোপের যারা দর্শক রয়েছেন। আমরা বাংলাদেশে কথা বলছি চঞ্চল চৌধুরীর সঙ্গে। চঞ্চল ভাই কেমন আছেন? ভালো আছি। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ইউরোপের যারা বাঙালি দর্শক রয়েছেন, আমার কাছে মনে হয় যে বোধ হয় এই চেষ্টাটা করতে পারি যে নতুন করে তারা চঞ্চল চৌধুরীকে চিনবেন বা জানবেন, সেটা কি সম্ভব? আসলে জীবনের অনেক কথাই তো বলা হয়ে গেছে, কারণ আমাদের দেশে এতগুলো চ্যানেল। জি, তারপরেও যারা বাঙালি যারা দর্শক তারা তো সবকিছুই জানে, আর অজানা তথ্য নেই। তারপরে আপনার প্রশ্নের উপর নির্ভর করবে যে কতটুকু দর্শক জেনেছে বা নতুন কিছু আপনি জানাতে পারলেন। আমি শুরুটা করতে চাই আপনার শৈশব দিয়ে। আমরা জানি যে আপনি বড় হয়েছেন পাবনাতে। আমরা এখন আপনি যে ধরনের কাজ করছেন, ভীষণ রকমের কসমোপলিটন একটা এনভায়রনমেন্টে আপনি আছেন, তো এই যে গ্রামে বা মফস্বলে বেড়ে ওঠা, প্রকৃতির সঙ্গে থাকা, এটি কি আপনার এই যে অভিনয়ের জীবন বা এই যে শিল্পী সত্তা, সেখানে কি কোনো ইম্প্যাক্ট আছে কিনা, প্রভাব আছে কিনা? সেটা তো অবশ্যই, কারণ একজন মানুষের জন্ম এবং বেড়ে ওঠা, তার জীবনের নানা ঘাত প্রতিঘাত অভিজ্ঞতা, এগুলোই আসলে পরবর্তীকালে তো পরবর্তী জীবনে বিভিন্ন কাজের উপর আসলে প্রভাব ফেলে। অভিনয়টা এমন একটা বিষয় যে এটা তো লাগেই, কারণ আমাকে অনেক চরিত্রে অভিনয় করতে হয়, গ্রামের বিভিন্ন চরিত্র, শহরের চরিত্র। তা আমি ঢাকা শহরে প্রায় 20 বছরের উপরে আমি আছি। আমি সেই 92 সালে আমি ঢাকাতে এসেছি, তার আগ পর্যন্ত আমি একদম সরাসরি গ্রামেই ছিলাম। যেমন স্কুলটা আমার প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, এগুলো কেটেছে গ্রামে, আমার নিজের গ্রামে, পাবনা জেলার নাজিরগঞ্জ ইউনিয়ন কামারহাট গ্রাম। এরপর আমি কলেজ কাটিয়েছি রাজবাড়িতে, রাজবাড়ি গভর্নমেন্ট কলেজ। তা যখন একদম আমার শৈশব বলি, কৈশব বলি, বা কলেজ লাইফের শুরুটা, তো একদম সরাসরি গ্রামে ছিলাম। ইউনিভার্সিটিতে গিয়ে আমি চারুকলায় এসে ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন থেকে আমার ঢাকাতে থাকা। তা আমি অভিনয়কে যখন পেশা হিসাবে নিলাম, তার আগে তো দীর্ঘ ইতিহাস আছে। ইতিহাস বলতে আমি আরণ্যক নাট্যদলে আমি অভিনয় করা শুরু করি, এটা 1996 সাল থেকে। তা মঞ্চে প্রথমে কাজ করতাম, 10 বছর একটানা মঞ্চে কাজ করেছি, এখনও মঞ্চেই আছি যদিও, কিন্তু সেই 10 বছরে অভিনয়টা খুব বেশি করা হয়নি। আমি আসলে মঞ্চের ব্যাকগ্রাউন্ডে কাজ করতাম, কখনো সেট ডিজাইনে, কখনো প্রপস, কখনো কস্টিউমস, কখনো মিউজিক, কারণ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু চারুকলা। তো যাই হোক, এভাবেই শুরু ছিল অভিনয়। যে আমি করব ক্যামেরার সামনে বা মানে মঞ্চের সামনে, এটা ওইভাবে মানে সিদ্ধান্ত ছিল না, কিন্তু আসলে করতে করতে একটা জীবন শুরু করলে তো মানে পথই নিয়ে যায় যে আমি আসলে কী করব। তো সেইভাবেই অভিনয়ে আসা। আমাদের আরণ্যক নাট্যদলের প্রথম আমার প্রোডাকশান ছিল, মঞ্চনাটকের ছিল জয় জয়ন্তীতে একটি সাবস্টিটিউট ক্যারেক্টার দিয়ে আমি শুরু করি। তারপর ময়ূর সিংহাসন, সংক্রান্তি, তারপর জয় রাড়াং। আপনার থিয়েটার, টেলিভিশন এবং সিনেমার ব্যাপারে আসবো, তার আগে আমি যতটুকু জেনেছি যে আপনার বাবা প্রথম দিকে চাননি যে আপনি চারুকলায় ভর্তি হন বা অভিনয়ের সঙ্গে আসাটাও ঠিক যে পরিবারের খুব সম্মতিতে হয়েছে বিষয়টা এমন নয়। আসলে কি আশা করেছিলেন তারা, কি হবে? না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজটাই এরকম যে বিশেষ করে যারা আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামের বাবা মা বলি বা যাই বলি, ইভেন শহরেরও অনেক বাবা মাই আছেন, সবাই চান যে তাদের সন্তান ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে, এরকমই স্বপ্ন থাকে। এটা আমাদের একদম বাঙালির প্রাথমিক পর্যায়ের স্বপ্ন। অবশ্য সেই স্বপ্ন থেকে এখন জাতি একটু চেঞ্জ হয়েছে, অনেক ধরনের মানে দ্বার এখন খুলে গেছে, বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছে, বিভিন্ন সেক্টরে অনেকে কাজ করছে অনেকভাবে। তা আমি খুবই গ্রামের একটি সাধারণ পরিবারে আমার জন্ম। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, উনি রিটায়ার্ড, উনি প্রধান শিক্ষক ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের। আমার মা হাউসওয়াইফ, পুরোদস্তুর হাউসওয়াইফ। আমরা 8টা ভাই বোন, তার সবার স্বপ্ন ছিল যে আমার একটা ভাই ডাক্তার, তা আমি সবার ছোট, তাদের স্বপ্ন ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। তা আসলে পড়াশোনা তো সবাইকে এইভাবে সবাইকে টানে না। তখন ছোটোবেলা থেকে একটু গান বাজনার নেশা ছিল, নেশা বলতে আমার ভালোবাসতাম, তেমন কোনো ইয়ে ছিল না, আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার কোনো জায়গাও ছিল না। আমি চারুকলাতে ভর্তি হওয়ার পর যখন আমি আরণ্যকে জয়েন করি, তখন ব্যাপারটা এরকমই ছিল যে একেতে চারুকলায় আমি ভর্তি হচ্ছি, কারণ চারুকলাতে পড়তে গেলে তখন সেই সময় আজ থেকে আরও 20 বছর আগের কথা যদি বলি, যে ওই যে বাবা মা ভাবতো এটাই বা গার্জিয়ান এটাই ভাবতো যে চারুকলায় পড়াশোনা করে কী হবে, হ্যাঁ, চারুকলার ভবিষ্যৎটা কী আমাদের দেশে, বা একজন শিল্পীর ভবিষ্যৎ কী।
আমরা তো সেই ধরনের মানে সমৃদ্ধ শিল্প সংস্কৃতির সমৃদ্ধ দেশ তো না, আমাদের আসলে অধিকাংশ মানুষই মানে দারিদ্র সীমার নিচে বাস করে। তা প্রথম গার্জিয়ানের যেটা টার্গেট থাকে যে আমি কিভাবে মানুষ হব বলতে এটাই বোঝায় যে আমি লেখাপড়া করে আমি একটি চাকরি বাকরি করবো ভালো, প্রথাগত যে সফলতা সেটাই তারা চিন্তা করে। তা সেই জায়গা থেকে যেহেতু আমার চিন্তাভাবনাটা ছিল একটু ভিন্ন, যে আমি যেহেতু একটু গান বাজনা করতে চাই, আমি একটু অভিনয়ের প্রতি দুর্বলতা অভিনয়টা করতে চাই বা ছবি আঁকার প্রতি আমার দুর্বলতা ছিল যে ছবি আঁকতে চাই, তাদের আসলে খুব বেশি মত ছিল সেটা বলবো না। তবে আস্তে আস্তে হয়তো আমার সাকসেসের কারণে হয়তো তারা বিষয়টাকে আর ওইভাবে আর তখন আর ফেলতে পারেননি, কারণ এটা দীর্ঘ একটা পরিক্রমা। এমন না যে আমি অভিনয় শুরু করেছি মানে আমি এক দুই মাসের মধ্যে আমি বড় কিছু হয়ে গেছি, ব্যাপারটা সেটা না। এটা এই 20 বছর ধরে এই অ্যাচিভমেন্টটা, তা এটার ধীরে 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 একদম মানে জিরো থেকে শুরু করে এই পর্যন্ত আসা, দীর্ঘ পথ পাড়ি দেওয়া, অনেক মানে কী বলবো, অনেক স্ট্রাগল করা। আর একজন অভিনেতা হিসাবে আসলে সফল হওয়ার জন্যে যতটা কমিটমেন্ট, যতটা বলি কোয়ালিটি, যতটা দক্ষতা অর্জন করতে হয়, এই কাজটাকে ভালোবাসতে হয়, সেই সাথে আবার পরিবেশ পরিস্থিতিটা অনুকূলে আছে কি না, কারণ আমার মতো অনেকেই তো কাজ করেন, অনেকেই ছবি আঁকেন, অনেকেই অভিনয় করেন, মানে মূল অর্জনটা বা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়াটা এটা আসলে খুব কঠিন। তা সেটা আসলে জানি না, হয়তো আমার লাগ বলি অথবা চেষ্টা সাধনা সব কিছু মিলিয়ে হয়তো আজকের এই জায়গা। আপনার একটু আপনার নাটকের বা আপনার কাজগুলো নিয়ে স্পেসিফিক্যালি কথা বলতে চাই। আপনি অনেকগুলো মঞ্চ নাটক করেছেন, আরণ্যকের সঙ্গে আছেন, এবং আমরা জানি যে আরণ্যকের একটা অত্যন্ত দারুণ একটা টিম আছে যাদের সঙ্গে আপনি আপনার যে ক্রিয়েটিভিটি সেটিকে শেয়ার করেছেন, কাজ করেছেন নিষ্ঠা দিয়ে। অনেকেই মনে করেন যে আপনার মঞ্চের কাজগুলোর মধ্যে চেয়ার সাইকেলটি সবচেয়ে এগিয়ে রাখা যেতে পারে আর কি, আপনারও কি সেরকমই মনে হয় নাকি আপনার? না, এটা তো আসলে দর্শক যারা দেখেন মঞ্চে অভিনয় নাটক দেখেন, তারা আসলে তাদের নিজস্ব মতামতের কথা এটা বলেন। মানে ওভারঅল মানে একটা বিষয় তো ফিক্স করা কোনো সম্ভব না। হয়তো আপনার কাছে চেট সাইকেল ভালো লাগে, আরেকজনের কাছে হয়তো ভালো লেগেছে রারাং, কারো কাছে জয় জয়ন্তী। কিন্তু আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু জানতে চাই। স্যাটিসফ্যাকশন কাজ করে শিল্পীর আসলে কোনো নির্দিষ্ট কোনো স্যাটিসফ্যাকশন নাই। আমি আমার মতো যেমন রারাং প্রায় এক যুগের বেশি হয়ে গেছে, জয় জয়ন্তী সেই সময়ের অনেক হিট একটা প্রোডাকশন ছিল, দেশে বিদেশে অনেক মানে মঞ্চায়ন হয়েছে, সংক্রান্তি অনেক সুপারহিট একটা মঞ্চে একটা প্রোডাকশন ছিল। তা সেসব সবগুলো নাটকেই আমি খুব বড় বড় ধরনের চরিত্রে কাজ করেছি, প্রত্যেকটি নাটকেই আমার কাছে প্রিয়। চেয়ার সাইকেলে যেটা সবচেয়ে বড় আমার প্লাস ছিল হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার করতাম আমি চেয়ার সাইকেলে। হ্যাঁ, 5টি ক্যারেক্টার করতাম চেয়ার সাইকেলে, মামুনুর রশিদের লেখা নাটক, জয় জয়ন্তী মামুনুর রশিদের লেখা, ফিদেল ক্যাস্ট্রো ছিল, রাউল ক্যাস্ট্রো, তারপর রোদগিরেজ, অনেকগুলো মানে মানে চেয়ের জীবনের ওপর তো মামুন ভাই ছিলেন চেয়ের ক্যারেক্টারে, আর আমি 5টা চরিত্র অভিনয় করি। এটা এটা স্টুডিও থিয়েটার ছিল, এটা নট ফুল মানে মানে পুরো মঞ্চ নাটক না, যে আমরা মঞ্চ নাটক যেমন 2 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টার মঞ্চ, এটা সেটা না, এটা 1 ঘন্টা 20 মিনিট বা এইরকম সময় সীমা ইয়ে ছিল, সময়সীমার নাটক ছিল সবই। যেমন আমাকে যদি এখন নির্দিষ্ট একটি নাটক তুলে যদি বলা হয় এটার জন্য আপনাকে ম্যাক্সিমাম মানুষ চেনে অথবা আপনার এই অভিনয়টাই তাদের কাছে, সেটা আলাদা। কিন্তু আমি যখন বলি সার্বিকভাবে আমি অন্তত 10টা 20টা বা হয়তো অনেক কাজের কথা মনেও থাকে না, এগুলো বলি আর কি। আরেকটি বিষয় যে আমি জানি না এটা আপনার জন্য খুব অপ্রিয় প্রশ্ন হবে কিনা, অনেকেই মনে করেন যে যারা থিয়েটারে কাজ করে টেলিভিশনে শুরু করেন তাদের স্কুলিংটা, তাদের ভিত্তিটা অনেক শক্ত, যেটি আপনার ক্ষেত্রে হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়েছে। কিন্তু এখন ধরেন অনেক নাট্যকারই আছেন বা অনেক প্রোডাকশনই আছে যে হঠাৎ করে দেখা যাক যে আজি সুপারমার্কেটে ঘোরাফেরা করছে, মনে হলো যে ক্যারেক্টারের জন্য প্রয়োজনীয় তাকে অভিনেতা বানিয়ে দেওয়া হলো, এই প্রবণতাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটা একদমই প্রবণতাটা একদম শুভ নয়, ভালো নয়। আমি অবশ্যই এর একদম সরাসরি বলতে পারি যে আমি সমালোচনা করি, কারণ যে যে কাজই করুক না কেন তার একটা প্রিপারেশন লাগে। অভিনয়টা কেউ যদি করতে চায় আমার কাছে মনে হয় যে মঞ্চে মানে স্কুলিংয়ের মানে মঞ্চে কাজ করার অভিজ্ঞতা নয়ের কোনো বিকল্প নাই। মানে আপনি যদি ডাক্তার হতে চান আপনাকে তো 5 বছর পড়তে হবে, বা ইঞ্জিনিয়ার হতে চান সব কিছুরই তো একটা প্রিপারেশন, শিক্ষার একটা সময় আছে, তারপর তো আপনি সেই প্রফেশনে যাবেন। তা এখন যেটা হচ্ছে যে অধিকাংশ অভিনেতা অভিনেত্রী যারা আসছেন কাজ করতে টেলিভিশনে বলি বা ফিল্মে বলি, এদের প্রিপারেশনটা নাই, ওরিয়েন্টেশনটা প্রপারলি নাই, যে কারণেই এই জটিলতাটা হচ্ছে। ইভেন শুধু অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে বলবো না, যারা ডিরেকশন দিতে আসছেন, যারা লিখছেন নাটক, কারো কাজই, অধিকাংশের কাজই, আমি কারোর কথা বলবো না, অধিকাংশের কাজই প্রপার স্কুলিংয়ের ভেতর দিয়ে হচ্ছে না।
যে কারণে কোয়ালিটির প্রোডাকশন আমরা পাচ্ছি না, সেটা হোক টেলিভিশনে হোক আমরা সিনেমাতে। তা এই জটিলতাটা তৈরি হয়েছে এবং এর ধারাবাহিকতাই চলছে এবং অনেক ক্ষেত্রে তারা ডোমিনেটও করছে। যদিও যারা মঞ্চে কাজ করে সেই টেলিভিশনে, সেই বাংলাদেশ টেলিভিশন থেকে বিটিভি থেকে শুরু, সবসময় মিডিয়া একটা ডোমিনেটিং জায়গায় ছিল মঞ্চে যারা কাজ করার ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা, এখনও আছে, কিন্তু এটা কতদিন চলবে আমি জানি না। কারণ মঞ্চে এখন যারা অভিনয় করতে আসে, আমরা যখন ছিলাম, যেমন আমি 10 বছর কিন্তু মঞ্চে দাঁড়াইনি, আমি শুধু মঞ্চের পেছনে কাজ করেছি, আমি শুধু রিহার্সেল রুমে বসে থাকতাম, রিহার্সেল দেখতাম। একটা নাটক মঞ্চে মঞ্চায়ন হওয়ার আগে যে 3 থেকে 6 মাস পর্যন্ত রিহার্সেল হতো, কীভাবে একটা নাটক তৈরি হয়, সেই যে দেখা শেখা, সিনিয়র যারা আছেন অভিনেতা অভিনেত্রী, ডিরেকশনটা বোঝা, অভিনয়টা মানে আত্মস্থ করা, এই যে দীর্ঘ সময় পার করা, এখনকার জেনারেশনে যারা আসছে এদের কিন্তু এত টাইম কিন্তু তাদের হাতে অ্যাভেলেবেল না। মানে আমাদের পৃথিবী অনেক দ্রুত আগাচ্ছে, তা সেই জায়গায় ওই 5-10 বছর কিছু না করে শুধু মানে জ্ঞান অর্জনের জন্য, বুঝে থাকার জন্য 10 বছর বসে থাকবে, এরকম ছেলে মেয়ের সংখ্যা এখন খুব কম। যে কারণে মঞ্চেও এখন যারা অভিনয় করতে আসছেন, মানে ওই রেশিওতে ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হচ্ছে না, কারণ তাদের ডেডিকেশনের জায়গায় একটু ঝামেলা আছে। তারা মূল টার্গেটটা করে টেলিভিশন স্ক্রিন এবং খুব শর্টকাট ওয়েতে কীভাবে যাবে, যেমন তারা কিছুদিন হয়তো 1-2 মাস বা 6 মাস বা 1 বছর মঞ্চে কাজ করার পরেই গিয়ে টেলিভিশনের হয়তো ডিরেক্টরের সঙ্গে কথা বললো যে আমি অমুক দলে কাজ করি, এভাবে তারা হয়তো কাজের সুযোগটা বেশি করে মানে নিচ্ছেন। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে যখন তারা অভিনয় করতে যাচ্ছেন ক্যামেরার সামনে, তখন জিনিসটা আসলে প্রপারলি হচ্ছে না। আসলে শিক্ষাটা যদি পুরোপুরি না হয় তাহলে তো আসলে আউটপুটটা আসলে খুব বেশি ভালো হবে না। আপনার নাটক প্রসঙ্গে আসি, টেলিভিশন নাটক ভবেরহাট নাটকটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। আমরা যতটুকু জানি যে এই ধরনের যে ক্যারেক্টারাইজেশন বা গ্রামীণ যে সেটিং, সেই সেটিংয়ে অনেকেই মনে করেন যে আপনি অনেক, এটা আপনার একটা কমফোর্ট জোন, এটিকে আপনাকে এক ধরনের স্টেরিওটাইপ বা একঘেয়েমিতে ফেলে দিতে পারে ভবিষ্যতে? এটা না, একঘেয়েমি না, এটা এটা হয় কি যে আমাদের প্রথম সংকট হচ্ছে এখন লেখার, যারা নাটক লেখেন, কারণ প্রথম সৃষ্টিটা তো আসলে তারা করেন, একটি চরিত্র বা একটি গল্প সৃষ্টি করেন একজন লেখক, রাইটার। তা সেই রাইটার যদি মানে ভেরিয়েশনটা যদি আনতে ব্যর্থ হন, যেমন আমাদের এখন খুব রাইটারের খুব সংকট এবং প্রত্যেকের একটা আলাদা আলাদা আইডেন্টিটি আছে। যেমন আমি ভবেরহাট যখন করেছিলাম, ভবেরহাটের রাইটার ছিলেন মাসুম রেজা, মাসুম রেজা এক ধরনের লেখা লেখেন। তারপর অধিকাংশ কাজ করেছি বৃন্দাবন দাসের লেখায়, বৃন্দাবন দাসের লেখার একটা আলাদা স্টাইল আছে, ধরন আছে, সে সেই জায়গাটা কমফোর্ট ফিল করে। এরকম এক এক ধরনের গল্প, এক এক ধরনের চরিত্র লেখার জন্যে স্পেশালাইজড কিছু মানুষ দরকার, সে ক্রিয়েটিভ ক্ষেত্রে হোক বা আমরা সাধারণ মানে পেশার ক্ষেত্রে বলি না কেন। তা বৃন্দাবন দার লেখার একটা স্টাইল আছে, সেই স্টাইল অনুযায়ী তিনি হয়তো 100-200 নাটক লিখেছেন বা সেই নাটক আমি অভিনয় করেছি। মাসুম রেজার ক্ষেত্রেও ওইটা আছে। সালাউদ্দিন লাবলুর মেকিংয়ের ক্ষেত্রে যেটা ভবেরহাটের পরেই করেছিলাম আমরা, ঘর কুটুম সহ আরও অসংখ্য নাটক গ্রামীণ প্রেক্ষাপটে। আর আমি গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে যে নাটকগুলো হয়, সেই গল্পগুলো আমার, আমার যেহেতু জন্ম গ্রামে, গ্রামের চরিত্রগুলো আমার অনেক কাছ থেকে দেখা, অনেক চেনা, এবং কল্পনায়ও আমি ধরতে পারি বেশি, আমি কমফোর্ট ফিল করি, একজনের কমফোর্ট ফিল আমার আছে। কিন্তু এর বাইরে আবার ডিফারেন্ট টাইপের চরিত্র যখন আমি করতে যাই, তখন সেটা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই আমি করি এবং দর্শকরাই হয়তো বলবেন যে আমি সেখানে সাকসেসফুল কি না। কারণ সর্বশেষ আমার সিনেমা ছিল আয়নাবাজি, আয়নাবাজিতে অনেক ধরনের 6টা ক্যারেক্টার ছিল আয়নাবাজিতে। হ্যাঁ, তা এইরকমভাবেই আমার 5টা সিনেমা রিলিজ হয়েছে এখন পর্যন্ত, প্রত্যেকটা চরিত্রই আলাদা। তা একটি চরিত্রকে আলাদা করার জন্য একজন অভিনেতা অভিনেত্রী যথেষ্ট নয়, চরিত্রটি গল্পে আছে কি না, গল্পটি আলাদা কি না, এর ওপর নির্ভর করে। এখন আমি যদি বলি যে আমাদের শুদ্ধ ভাষার যে নাটক, এখন রবীন্দ্রনাথের নাটক তো একই ভাষাই তো ধরতে গেলে লেখা, তা আমরা কি সেটাকে বলবো যে একঘেয়েমি? অবশ্যই না, গল্পের আলাদা আছে, চরিত্র আলাদা আছে, সব কিছু মিলেই। তা সেই জায়গা থেকে নাটকগুলোকে, চরিত্রগুলোকে আলাদা করতে গেলে শুধু অভিনেতা অভিনেত্রীর ভূমিকা দেওয়া হবে না, একজন ডিরেক্টর কীভাবে চান, রাইটার কীভাবে লিখেছেন গল্পটা, চরিত্রটাকে, রাইটার যদি একটা আলাদা চরিত্র না লেখে, আমার, আমি তো অভিনেতা, আমার তো আর চরিত্র সৃষ্টি করার ক্ষমতা আমার নাই, সৃষ্টি করার ক্ষমতা একজন রাইটারের, এবং ডিরেক্টর সেটা রাইটারকে দিয়ে করান, সেই সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। তা আমাদের সাকসেস বলি অথবা ভালো লাগা বলি বা চরিত্রগুলো, আমি গ্রামীণ প্রেক্ষাপটে গ্রামীণ চরিত্রে বেশি অভিনয় করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু হয়তো 80% চরিত্র করেছি আমি গ্রামীণ চরিত্রে, হয়তো 20% আরবান চরিত্র বা ভেরিয়েশন আছে আরও অনেক। আরবান বলতে ঢাকা শহরও কি শুধুই শুদ্ধ ভাষায় যারা কাজ করে বা অফিস আদালতে চাকরি করে টাইপার ও ভদ্রলোক, তা তো না, ঢাকা শহরের ভেতরই চরিত্রগুলো আলাদা, সেটা গ্রামীণ হলো না শহর হলো সেটা আসলে মুখ্য বিষয় না,
যে গল্পটা আলাদা হলো কিনা, চরিত্রটা আলাদা হলো কিনা। যখনই আলাদা গল্প আলাদা চরিত্র আসে, তখনই আমি আমার মতো করে চেষ্টা করি আমার যতটুক অভিজ্ঞতা, যতটুক আমার ক্রিয়েটিভিটি আছে সেটাকে কাজে লাগানোর জন্য। চঞ্চল চৌধুরী, আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর চঞ্চল চৌধুরীর সঙ্গে আলাপচারিতা আমরা আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, অভিনেতা এবং অবশ্যই বলা যেতে পারে তিনি গায়ক। তার ব্যক্তিগতভাবে আমি তার গান পছন্দ করি এবং আমার মনে হয় যে আগামীতে আমরা গায়ক হিসেবে তার আরও অনেক বেশি কাজ দেখব। চঞ্চল চৌধুরী, আমরা গানের প্রসঙ্গে একটু পরে আসতে চাই, একটু চলচ্চিত্র বিষয়ে কথা বলতে চাই। আপনি 5টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 5টি চলচ্চিত্রের ক্যারেক্টারাইজেশন যদি আমি চিন্তা করি, মানে আপনার ক্যারেক্টার যদি আলাদাভাবে চিন্তা করি, খুবই ডিফারেন্ট। এবং মন পোড়া তো অনেকেই মনে করেন যে আপনাকে আলাদা একটি জায়গা তৈরি করে দেবে মন পোড়ার অভিনয়। আবার যখন আয়নাবাজির রিলিজটা আমরা দেখলাম, সেখানে দেখলাম যে আরেকটি ডিফারেন্ট ক্যারেক্টার এবং সেখানেও এক ধরনের দোতনা আছে, বৈপরীত্য আছে। প্রথম কথা হচ্ছে যে সিনেমাতে কাজ করাটাতে আপনি কীরকম এনজয় করেন বা কেমন সেই অনুভূতি? আমি মঞ্চের মতো মঞ্চে এক ধরনের স্বাচ্ছন্দ্য অনুভব করি, টেলিভিশনের একটা আলাদা, প্রত্যেকটা মাধ্যমই আলাদা। সব জায়গায় আমি খুব কমফোর্ট ফিল করি, কোনোটার সাথে কম্পেয়ার করে বলবো না যে আমি এখানে বেশি কমফোর্ট ফিল করি, সেটা না। আর টেলিভিশনের থেকে মঞ্চের সিনেমার ব্যাপারটা এই অর্থে আমি একটু আলাদা করি, সেটা কাজের কমফোর্টের কথা চিন্তা করে না, ব্যাপ্তির কথা। কারণ সিনেমাটাই হচ্ছে আসলে বেসিক্যালি থাকে, একটা ভালো সিনেমা 100-200 বছর বেঁচে থাকবে। একটা ভালো সিনেমাতে অভিনয় করতে পারলে, ভালো অভিনয় করলে, যেমন আমি অসংখ্য নাটক অভিনয় করেছি, কয়েকশো কয়েক হাজার নাটক অভিনয় করেছি, সিনেমার সংখ্যা কিন্তু খুবই কম। একটা সিনেমা এত বড় পর্দায় মানুষ যাচ্ছে, সিনেমাটা হচ্ছে মানুষের স্বপ্নের জায়গা, হলে টিকিট কেটে মানুষ সিনেমা দেখতে যায়, তা সেই জায়গাটায় গিয়ে এমন কিছু দেখতে চায়, সেই দেখার ইচ্ছাটা পূরণ করা হচ্ছে একজন ডিরেক্টর বা একজন আর্টিস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমি যা দেখাতে চাই দর্শক সেটা পছন্দ করবে কিনা। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা ফ্রি দেখে তো, হ্যাঁ ইচ্ছা হলো দেখলাম, না চ্যানেল চেঞ্জ করলাম, এখন তো 250-300 চ্যানেল, সমস্যা নেই। বা অনেক ভালো কাজও মানে অগোচরে কোথায় হারিয়ে যাচ্ছে কেউ জানে না, অবশ্য ইউটিউবের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে হয়তো বা পাওয়া যায়, আবার ধরনের আর্কাইভিং হয়, হ্যাঁ আর্কাইভিং হচ্ছে, কিন্তু আগে তো তাও ছিল না। একটা সময় এসে সিডি ডিভিডি এগুলো বের হতো, এখন তা হয় না। সিনেমার জায়গাটা একদমই ওই বিষয়গুলো থেকে একটু আলাদা। তো যখন আমি সিনেমাতে কাজ করি, তখন রেগুলার কাজের চাইতে একটু বেশি অ্যাটেনশান দেওয়ার চেষ্টা করি, একটু বেশি না, যে এটা তো দর্শকের কাছে অন্য একটা ভাবনার বিষয় তৈরি করে। যে নাটকটা যেমন দেখতে দেখতে দেখলাম কি দেখলাম না, কিন্তু হলে যখন আপনি ঢুকবেন একটা সিনেমা দেখার জন্যে, আপনি কিন্তু ওই 2-3 ঘন্টা কিন্তু খুব কনসেন্ট্রেশন দিয়ে আপনি কাজটি দেখার চেষ্টা করবেন এবং সেখান থেকে আপনার ভালো লাগাটাই আপনি চাইবেন। সেই ভালো লাগানোটার জন্যে আমাদের যে পরিমাণ শ্রম বা মেধাটা আমরা সেখানে ইনভেস্ট করি, সেটা যদি সাকসেসফুলি যদি হয়ে যায়, তাহলে দর্শক মনে রাখে, সেই সিনেমাটা তখন ভালো সিনেমা হিসেবে বেঁচে থাকে। ওই ভাবনা নিয়েই কাজ করি, যে কারণে আমি খুব বেশি সিনেমাতে কাজ করি না। প্রচুর অফার আসে, যেমন আয়নাবাজি করার পরে এ পর্যন্ত অন্তত 50টা সিনেমার অফার এসেছে, মনপুরা থেকে যদি এখন পর্যন্ত শুরু করি অন্তত 100 অফার আসছে, কিন্তু আমার কাজগুলো করা হয়নি। এই কারণেই যে ওই কাজগুলো আমার কাছে মনে হয়নি যে এই সিনেমার গল্প অথবা চরিত্র এটা সিনেমা হিসাবে মানুষ দর্শক হলে এসে দেখে খুব পছন্দ করবে, আমি এইভাবে সিলেকশনটা করি। আসলে আয়নাবাজি পরার একটা ছবিতে আমি অভিনয় করেছি, সেটা এখনও রিলিজ হয়নি, হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে দেবী সিনেমা হয়েছে, ওখানে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছি। তা বিষয়গুলো এইরকম আর কি। যে মনপুরার বিষয়ে যদি পার্টিকুলারলি আসি, যে মনপুরায় আপনার অভিনয় দেখে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যখন অডিয়েন্সের সঙ্গে কথা বলি আপনার সম্পর্কে, আপনার চরিত্র সম্পর্কে এবং আপনার অভিনয় সম্পর্কে, তাদের যেটা মোটা দাগে যেটা বিশ্লেষণ, যে চরিত্রের সঙ্গে একেবারে আপনি মিশে যেতে পেরেছেন এবং সেটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, সেটা আপনার সাফল্যের জায়গা। কিন্তু দর্শকের এই যে ফিডব্যাক, তারা যেভাবে গ্রহণ করেছে আপনার চরিত্রটিকে, আপনার অভিনয়টিকে, সেটিকে আপনি কতটুকু অনুধাবন করতে পারেন? মানে সেই ফিডব্যাকটি আপনার কাছে পৌঁছয় কি না? অবশ্যই পৌঁছায়, রাস্তাঘাটে বলি অথবা এখন ফেসবুক আছে, তারপর সবসময়ই এটা সেই মনপুরার ফিডব্যাক তো এখনও পাই। এবং একজন শিল্পীর তখনই ভালো লাগে যখন একটা কাজের পজিটিভ ফিডব্যাকটা আসে। সেটা কি কোনো আপনার ভেতরে চাপ সৃষ্টি করে, মানে এক ধরনের হয় না যে আয়নাবাজি করতে যাচ্ছি তাহলে ওটিকে ছাড়াতে না পারলে বা অতিক্রম করতে না পারলে, এটা একটা প্রেশার কিনা? চাপ বলতে আমি এটা নেগেটিভ অর্থে বলবো না, এক ধরনের মানে দায়বদ্ধতা তো তৈরি করেই দেয়, যে মনপুরার পরে আমি মনপুরার এই হিউজ সাকসেস, তারপরে আমি কোন ছবি করবো, দর্শকের বিষয়টা তো আমাকে অবশ্যই একদম
প্রথমেই মাথায় রাখতে হয় যে দর্শক যেন মন পুরার পরে এসে যে ছবিতে আমাকে দেখবে সে যেন তার জন্য ভালো লাগে, এবং অ্যাটলিস্ট সেজন্য এই কথা বলতে না পারে যে ওই মন পুরো একটা ছবি হয়েছে তারপর আর সে আর কোনো ছবিতে ভালো অভিনয় করতে পারেনি বা গল্পটা ভালো লাগেনি। ওই ওই ওইটা চ্যালেঞ্জ হিসাবেই থাকে, সবসময় থাকে। ইভেন আয়নাবাজির এই হিউজ সাকসেসের পর তো আমি খুব টেনশনে ছিলাম, কয়েক মাস আমি কাজও করি নাই যে কীভাবে আবার আমি অভিনয় আবার ফিরব আর নেক্সট কোন সিনেমাতে আমি আবার ব্যাক করব, এটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল। এটা ডিসিশন নিতে আমার অনেক সময় লেগেছে দেবীতে অভিনয় মিসির আলী চরিত্রে অভিনয় করার জন্য। তো এটা একজন আর্টিস্টের আসলে দায়বদ্ধতার জায়গা থেকে এই ভাবনাগুলো আসে। আদারওয়াইজ আমি যা পেলাম, যে কাজ পেলাম, যে লেভেলের স্ক্রিপ্ট পেলাম বা নাটক পেলাম করে ফেললাম, এতে হয় কি যে একজন অভিনেতা অভিনেত্রীর নিজের অবস্থানের জায়গাটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। মানে বিচার বিশ্লেষণ না করে, চিন্তাভাবনা না করে, দায়বদ্ধতার জায়গাটা যদি মাথায় না নিয়ে কেউ অবিরত কাজ করে যায়, এটা একটা সময় তার খ্যাতি বলি, যশ বলি, এই জায়গাটাকে আস্তে আস্তে আসলে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তা ওই ভয়টা তো থাকে যে আমি দর্শকের কাছে যে জায়গায় আমি পৌঁছাতে পেরেছি আমার চেষ্টা, এত কষ্ট, এত সাধনা দিয়ে, অতএব সামান্য কিছু কাজ করেই অর্থের লোভে আমি কিছু কাজ করেই আমি সেই জায়গাটা আমি নষ্ট করে ফেলবো। কারণ এটা তো সারা বাংলাদেশের কথা যদি বলি যে 17 কোটি মানুষ, এর মধ্যে কয়জন অভিনেতা আছে, অভিনেত্রী আছে বা শিল্পী আছে বা ডিরেক্টর আছে, এটা আমি মনে করি যে এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা মানে স্পেশাল মানে আশীর্বাদে আমি বলবো। কারণ কোটি কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় বা রিচ করতে পারে, তা সেই জায়গাটা, এই যে আমার প্রাপ্তি, এটা ধরে রাখার দায়িত্ব আমার। সো ওই বিষয়গুলো মাথায় নিয়েই আসলে কাজটা করতে হবে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এটি আমি বহু বছর আগে ফজলুর রহমান বাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার অভিনয়তে একটা নিজস্ব স্বকীয়তা আছে, তো সেই স্বকীয়তার বিপরীতে কখনো কখনো এমন হয় না যে খুব সাবকনশিয়াসলি কোনো একজনের অভিনয় দেশে বা বিদেশে আপনার উপরে প্রভাব ফেলেছে কিনা? তো ওনার আনসারটা না বলি আপনারটা একটু জিজ্ঞেস করি, আপনারটা একটু জানতে চাই, এরকম কোনো ব্যাপার আছে কি না? প্রভাব বলতে, প্রভাবকে কাটানোটাই হচ্ছে একজন শিল্পীর কাজ, কারণ প্রভাব পড়তেই পারে। আমার দেশে আমার অভিনয় জীবন শুরু করার আগে অনেক বড় বড় অভিনেতা, তাদের অভিনয় দেখেছি বা সমসাময়িক আমি অনেকের অভিনয় দেখি। যেমন ফরিদি ভাইয়ের কথাই বলতে হয়, অনেক ক্ষণজন্ম একজন অভিনেতা, দেশে বিদেশে অনেক এরকম আমার প্রিয় অভিনেতা আছে। যেমন কলকাতায় উৎপল দত্তের অভিনয় আমার অনেক প্রিয়, বোম্বেতে নাসিরুদ্দিন শাহ, হ্যাঁ, ওমপুরি, অনেক 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 প্রিয় আছে, অনপ্রিয় অভিনেতা আছে। তা তারা তো তাদের একটা আইডেন্টিটি তৈরি করেছেন, আমি তাদের অভিনয়ের ক্ষমতাটাকে আমি রেসপেক্ট করি এবং সেই ক্ষমতাটা অর্জন করার চেষ্টা করি, তাদের অভিনয় স্টাইল কখনো আমি অর্জন করার চেষ্টা করি না। আমি আর একজন হুমায়ুন ফরিদি হতে চাই না, কিন্তু হুমায়ুন ফরিদি যে মানের অভিনেতা ছিলেন সেই মানের একজন অভিনেতা আমি হতে চাই। মানে আমি কাকে অনুকরণ করি না, কাকে ফলো করি না, আমার আমি অভিনেতা হিসেবে আমি চঞ্চল চৌধুরী হয়েই থাকতে চাই, বা আমার আইডেন্টিটিটাকে আমি আলাদাভাবে আমি দর্শকের সামনে হাজির করতে চাই। সেক্ষেত্রে এই যে বড় বড় অভিনেতা, এদের অভিনয় গুণকে আমি রেসপেক্ট করি অথবা আমি আমি সেই গুণটাকে অর্জন করার চেষ্টা করি, কিন্তু তাদের মতো হওয়ার চেষ্টা করি না। আপনি যদি অভিনেতা না হতেন বা অভিনয় না আসতেন, তাহলে কি আপনার যে সঙ্গীত প্রতিভা বা সঙ্গীতের প্রতি আপনার যে আগ্রহ, সেটি নিয়ে কি কিছু তো যাওয়ার সুযোগ ছিল? আসলে আমার এখনো আছে। হ্যাঁ, আপনি যে বলছিলেন না যে দর্শক নতুন কিছু পাবে কিনা, এই জায়গাটায় হয়তো দর্শক একটু কিছু একটা নতুন পেতে পারে, এই কথা অবশ্য বলেছি কিন্তু খুব বেশি বলা হয়নি। আমার জীবনে আসলে শুরুটা আমি করতে চেয়েছিলাম একজন সঙ্গীত শিল্পী হিসাবেই, যদিও আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। আমি আমাদের ইত্যাদি হানিফ সংকেত ভাই, ওনার কাছে আমি একটা জীবনের প্রথম আমার রেকর্ড করা একটা গান, ভূপেন হাজারিকার একটা গান পাঠিয়েছিলাম। তা তার কিছুদিন আগে আকবর নামে একজন কিশোর কুমারের গান গেয়ে ইত্যাদিতে অনেক হিট হয়ে গেল, সারা দেশের মানুষ তাকে চিনল। তারপর পর আমি ভূপেন হাজারিকার আবার গায়কের সাথে আমি একটু মানে ওই নকল একটা ভূপেন হাজারিকার, হ্যাঁ, ভূপেন হাজারিকার গান, হেমন্তের গান, কিন্তু আমার এত বড় দুঃসাহস হয় না, মানে ওনার মতো করে আর কি গাওয়ার চেষ্টা করতাম নকল। তাই আলটিমেটলি ভোকালের তো আবার এক ধরনের একটা প্রকার আছে, তা ওই জায়গাটায় কিছুটা আর কি মিল আছে গায়কের সাথে, ভূপেন হাজারিকার গলার সাথে আমার গায়ক কিছুটা মিল আছে। উনি অনেক বড় শিল্পী আগেই বলে নিচ্ছি, পরবর্তীতে বুঝেছি যে আসলে এগুলো করা একদমই ঠিক হয়নি, যে কারণে আমি এখন আর গান বাজনার প্রতি আমার খুব বেশি আগ্রহ নাই, গান করি না। তা ওটা পাঠিয়েছিলাম, তা উনি ওই গান শোনার পরে আমাকে ডেকেছিলেন হানিফ সংকেত, ডাকার পর উনি বললেন যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আমরা কিছুদিন আগে যেহেতু কিশোর কুমারের একটা গানের ডিটু আমরা করেছি, প্রচার করেছি, আপাতত এই ধরনের আর ওই কীভাবে মুখ শিল্পীর গান নকল করে একজন গায়, ওইটা আপাতত ওই প্ল্যানিংয়ের মধ্যে নয়, ভবিষ্যতে যদি হয়।
তারপর থেকে তো আমি মঞ্চে রেগুলার যখন কাজ করি, মঞ্চেই আস্তে আস্তে কাজ করতে করতে টেলিভিশনে কাজ শুরু করলাম, টেলিভিশনের মোটামুটি সাকসেস দিয়েই এই এখন আস্তে ধারাবাহিকতা এই জায়গায়। আর শখ ছিল গানকে নিয়ে, অনেক স্বপ্নই ছিল যে গান গাবো, কিন্তু গানটা যখন গাইতে গেলাম শখের বর্ষে কয়েকটা অ্যালবামও বের করেছিলাম আমাদের ফজলুমান বাবু, আমি আমাদের কিছু মিক্সড অ্যালবাম আছে একসঙ্গে, আমার একটা সোলো একটা অ্যালবাম আছে পালকি নামে, এটা আসিফ আকবর আছে ওর কোম্পানি থেকে বের করেছিলেন। তা গান রেকর্ড করার সময় আমি খেয়াল করলাম যে যারা রেগুলার গান করেন আর আমরা যারা না শিখে গান করি, পার্থক্য আছে বিশাল পার্থক্য। মানে সুরটাকে প্রপারলি এমনি এমনি গাওয়ার জন্য গাওয়া, মানে ঘরোয়া পরিবেশে গাওয়া, আর রেকর্ড করার জন্য যখন যাবো ওইটা তো প্রফেশনালি ওটা গাইতে হবে, ওইটা আসলে সাধনা না করলে, রেয়াজ না করলে পরে আসলে ওটা সম্ভব না। তা আমার যেহেতু সেই সুযোগ বা সেই সময় নেই, আমি অভিনয়ে ব্যস্ত এবং এখন সবচাইতে ব্যস্ততার অভিনয় নিয়েই আমি আমার সময় পার করছি, তা গান নিয়ে আমি গাইতে গেলে পরে আমি ওই ভুলভাল সুরে বা ঠিকঠাক মতো না গাইলে পরে তো দর্শক আমাকে আরও গালি দেবে, সুবিচার করা হবে না গানের প্রতি। এটা যদি কখনো আমার ওই সুযোগ হয় তার হবেও না যে আমি গান শিখবো, শিখে আবার ঠিকঠাক মতো গাইবো, সেই সুযোগ হওয়ার আর সেই বয়স বা সেই সময় আর নেই যে ক্যারিয়ার, আমার ক্যারিয়ারটাকে আমি আবার অন্যভাবে সঙ্গীত শিল্পী হিসাবে আমি দাঁড় করাবো, সেই সুযোগ আর নেই। তা সো গানটা আমার একটা ভালোবাসার জায়গা আছে, আমি নিজে গান শুনতে পছন্দ করি, যতটা না গাইতে পছন্দ করি তার চাইতে বেশি আমি শুনতে পছন্দ করি। এবং গান প্রিয় শিল্পী কারা? ভূপেন ছাড়া অনেক 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 প্রিয় শিল্পী আছে আমাদের দেশে বিদেশে। আমি ভূপেন হাজারিকার গান শুনি, পুরোনো দিনের গান সবই পছন্দ করি, সেক্ষেত্রে শিল্পীর কথা বলে শেষ করা যাবে না, আমার দেশের অনেক বড় বড় শিল্পী আছে যাদের গান অনেক পছন্দ করি, শিল্পীদের নাম না বলি কারণ বলতে গেলে বাদ গেলে পরে অনেক অনেকের বাদ চলে যাবে, সেটা চাই না। পুরোনো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তারপর লালনের গান পছন্দ করি আমি, আমাদের লোকসঙ্গীতের আমি ভীষণ মানে ফ্যান, আমি গাইতে, এবং গানটা তো শুধু কান দিয়ে শোনা না, এটা আসলে মন দিয়ে শোনা ভেতরে। তা আমি গানটা আসলে আমার কানে শুনি না, আমি আমি মন দিয়ে শুনি, আমার ভেতরটাকে গান পবিত্র করে, আমার মুহূর্তগুলোকে পরিবর্তন করে দেয়। একটা সময় ছিল যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে আমি আমার, তখন তো ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটটা অন করে দিতাম, যতক্ষণ বাসায় থাকতাম গান বাজত, তারপর চলে যেতাম ক্লাস করতাম, ফিরে রাতে টিউশন টিউশনি করার পর যখন ফিরতাম, ফেরার পর আবার গানটা চলতো এবং একদম ঘুমানোর আগ পর্যন্ত গান শুনতাম, এটা আমার রেগুলার। এখনও আমি যেটা করি, আমার গাড়িতে সবসময় গানের অসংখ্য অ্যালবাম আছে, গাড়ি স্টার্ট দেওয়া মানেই গানটাও শুরু হয়ে যায়। তা গানটা এটা আমার একদম রক্তের সঙ্গে মিশে গেছে, গান না শুনলে আমার ভালো লাগে না, আমি গানটা শুনতেই বেশি পছন্দ করি এবং সাথে শুনে শুনে গাই, এই হচ্ছে আমার গানের ইতিহাস। গান নিয়ে আমার তেমন কোনো শিক্ষা দীক্ষাও নেই, আবার ভবিষ্যৎ কোনো পরিকল্পনাও নেই। আচ্ছা, আপনার অনুষ্ঠান শেষ পর্যায়ে আরও দু একটি বিষয় একটু জানতে চাই, যেমন যারা আমাদের ইউরোপের দর্শক তারা অনেকেই জানেন না, যেহেতু এখানকার বিজ্ঞাপনগুলো লন্ডন থেকে দেখা যায় না, যে আপনি একটা সময় আপনার শুরুটা অনেকে বলে থাকেন যে একটি বিজ্ঞাপন দিয়ে, গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন পথের ক্লান্তি ভুলে, এবং সেটির জন্য আপনি অ্যাওয়ার্ডেড হয়েছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ওই রকম বা ওইরকম টাচ করে বা স্পর্শ করে আমাদেরকে ওই ধরনের বিজ্ঞাপন চিত্রে খুব একটা অভিনয় করা হয়নি বা কাজ করা হয়নি। তো এই যে বিজ্ঞাপন চিত্রের যে সৃষ্টিশীলতার জায়গাটা, সেটাকে আপনি কীভাবে দেখেন, বা এই কাজ করাটাকে কি শুধুই বাণিজ্যিক একটা ব্যাপার নাকি এখানেও ক্রিয়েটিভিটির সুযোগ রয়েছে? অবশ্যই ক্রিয়েটিভিটির সুযোগ সব জায়গায় আছে, সব জায়গায় বাণিজ্য আছে, সব জায়গায় ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ক্রিয়েটিভিটিটাকে ছাপিয়ে যাচ্ছে আমাদের বাণিজ্য, এটা মানে সাধারণ যারা দর্শক তারা কতটুকু বুঝবেন জানি না, কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। সব জায়গায় শিল্প আছে, শিল্পটাকে আসলে আগে চলে বাণিজ্যটা যদি পেছনে চলতো তাহলে পরে বেশি ভালো হতো, কিন্তু বাণিজ্যটা এখন শিল্পটাকেও ঢেকে দিচ্ছে, যে কারণে আমাদের নাটক বলি, সিনেমা বলি, ওই যে লেভেলের ভালো নাটক, সিনেমা অথবা বিজ্ঞাপন হওয়া উচিত। বিজ্ঞাপন অনেক স্ট্রং একটা জায়গা, এবং বাংলাদেশের মানে ট্যালেন্টেড যারা ডিরেক্টর আছে অনেকেই বিজ্ঞাপনের সাথেই জড়িত বা বিজ্ঞাপন বানান। এখানে অবশ্য কাজ করার পেছনে কারণও আছে, কারণ বিজ্ঞাপনের বাজেট টাজেট একটু বেশি থাকে, যেমন আমাদের নাটকে তেমন কোনো বাজেট নেই, খুবই অল্প বাজেটে আমরা মানে কী বলবো, মানে ওই যে দিন আনি দিন খায়ের মতো করে আমরা নাটক করি অথবা সিনেমা করি। বিজ্ঞাপনের জায়গাটা একটু আলাদা, বিজ্ঞাপনে বাজেট বেশি থাকার কারণে সেখানে মানে ক্রিয়েটিভ মানুষগুলো একটু সময় পায় ভালো করে কাজটা করার, সেই সুযোগটা আছে। আর আমার আসলে মিডিয়া ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হচ্ছে বিজ্ঞাপন, ওই বিজ্ঞাপনটা গ্রামীণ ফোনের যেটা পথের ক্লান্তি ভুল, ওই বিজ্ঞাপনটা করার পরেই আসলে হিউজ পরিমাণ দর্শক দেখতে পান, কারণ একটা বিজ্ঞাপন কয়েক লক্ষবার টেলিভিশনের প্রচার হয়, একটা নাটক একবার দুইবার তিনবার তারপর হয়তো প্রচার হয় না। বিজ্ঞাপনটা প্রচারের কারণে হয় কি যে দর্শকের সাথে কানেকশানটা হয়, দর্শক দেখে, দর্শক চিনতে পারে যে হ্যাঁ এই এই ছেলেটি বা এই মেয়েটি এই বিজ্ঞাপনে কাজ করেছে। আমি ওই ওই বিজ্ঞাপন দিয়েই আমার এই
মিডিয়াতে আসলে মোটামুটি পুরোপুরি ঢোকা। তার আগে করতাম ছোটখাটো ক্যারেক্টারে অথবা তারপরে আর কি অনেক বেশি সাড়া পাই বিজ্ঞাপনটা করার পর কাজে। এই আপনাকে যতটুকু টেলিভিশনে আপনার ইন্টারভিউগুলো আমরা দেখি বা নাটকে আপনার যে চরিত্রগুলো, তাতে করে আপনাকে ভীষণ রকমের শান্ত, সৌম্য এবং খুব চঞ্চল, নাম হলেও চঞ্চল মনে হয় না দেখে। তো ব্যক্তি জীবনে বা ছোটবেলায় বা আপনার এই পথ চলায় আপনার ক্যারেক্টারিস্টিকসটা কীরকম আসলে? আপনি ব্যক্তি জীবনে কি এরকম অনেকটাই? না, একটা মানুষের মধ্যে তো আসলে অনেক ধরনের ব্যাপার থাকে, কিন্তু মোটা থাকে, অনেকগুলো সত্তা থাকে। আচ্ছা, অবশ্যই আমি যেহেতু অভিনয় করি, অভিনয়টার এই পেশার পেছনে ওয়ান ডাইমেনশনাল মানুষ হলে আসলে চলে না। হ্যাঁ, ভাবনা চিন্তার জায়গায় একটা ফিক্স জায়গায় আটকে থাকলে চলবে না। দর্শক আমাকে যেভাবে স্ক্রিনে দেখেন হয়তো সবসময় ওরকম না, হয়তো একটু দর্শক আমার অভিনয় দেখে কখনো হাসেন, কখনো কাঁদেন। একটা মানুষের জীবনের তো অনেকগুলো বাঁক থাকে। বাস্তব জীবনে আমি অনেক বন্ধুবৎসল একজন মানুষ, বন্ধুবৎসল আমি সবার সঙ্গে অনেক মজা করে কথা বলি, সময় কাটাই, ফান করি প্রচুর সবার সঙ্গে। আর আবার একটু অল্পেতে রেগে যাই, আমার একটু রকচটা মানুষ, কিন্তু সেই রাগটা বেশিক্ষণ থাকে না। আর আমি খুব সাদামাটা চিন্তাভাবনা করি, জীবনযাপন করি, কোনো বাড়াবাড়ি নেই, একদম সাধারণ মানুষের কাতারের একজন মানুষ মনে করে না আমি, শুধু আমি সেইভাবে থাকতেই বেশি পছন্দ করি, আমার কোনো কিছুতেই কোনো বাড়াবাড়ি নেই। আর আপনি যেটা বললেন যে যেরকমভাবে দর্শক দেখে, কিছু তো অবশ্যই ভেতরে সেরকম আছে, না হলে পরে সেটা প্রকাশটা কীভাবে হবে? শেষ প্রশ্ন, আপনি যদি আপনাকে এই অপশন দেওয়া হয় যে জীবনটা আবার শুরু থেকে শুরু করবেন আর কি, আপনি কি যেভাবে চলেছেন, যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছেন, এই পথটা কি বেছে নিতেন নাকি অন্য কোনো? এখন পর্যন্ত যেহেতু আমি যে কাজটি করছি এই কাজের কারণে আমার মানে ম্যাক্সিমাম অর্জন, ম্যাক্সিমাম বলতে পুরোটাই বলতে গেলে, দর্শক আমাকে অভিনেতা হিসেবেই চেনে, পছন্দ করেন, ভালোবাসেন। তা আমি আমার আরেকটা জীবন যদি পাই তাহলে পরে আমার সেই চাওয়াটাও থাকবে যে এই দর্শকের কাছে আমি অভিনেতা হিসেবেই আমি আসতে চাই। সেই সাথে আমার কিছু খারাপ লাগা আছে, যেহেতু আমি চারুকলায় পড়াশোনা করেছি, আমার ছোটোবেলা থেকে আঁকা আঁকির প্রতি ঝোঁক ছিল। আমি চারুকলার আমি ক্র্যাফটস ডিপার্টমেন্টে পড়তাম। তা আমি যেহেতু সেই ছবি আঁকা আঁকিটা আমার হয়নি সেইভাবে, ওইটা আমার ভেতর এক ধরনের অপরাধ বোধ বা মানে ভেতরটা মানে আমার ছবি আঁকা আঁকির জন্য একটু কাঁদে। তা আমি চাই যে আবার একটা জীবন শুরু করলে সেই জীবনে আমি শিল্পী, আমার সেই চিত্রশিল্পীর সত্তাটাকে আমি বজায় রাখার চেষ্টা করব। চঞ্চল চৌধুরী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের যারা যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে পুরো ইউরোপে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, যারা প্রবাসে আছেন আমাদের বাংলাদেশিরা, সবার প্রতি ভালোবাসা, অসংখ্য ভালোবাসা। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বাংলা ভাষাকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের চ্যানেল দেখুন, বাংলা নাটক দেখুন, বাংলা সিনেমা দেখুন। এবং আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে পরে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে। আর আপনাদের সামনে যে হাজির হতে পারলাম এর জন্য কৃতজ্ঞতা চ্যানেল আই অনকে। সবাই ভালো থাকবেন। চঞ্চল চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, চঞ্চল চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশে বা বাংলা নাটক বা সিনেমায় এই জগৎটিতে যারা বিচরণ করছেন অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা, আকাশচুম্বী তার জনপ্রিয়তা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চঞ্চল চৌধুরীকে নতুনভাবে কিছুটা হলেও জানতে পেরেছি। আগামীতে তিনি অনেক ভালো কাজ করবেন, আমাদের বাংলা ভাষাভাষী যত দর্শক আছেন তাদের জন্য নতুন নতুন সব নাটক, সিনেমা, চলচ্চিত্র নিয়ে হাজির হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।